আর আজকে মানে আমাদের এটা পাড়া সরস্বতী পুজো, তো সময় দেখা আজকে পুরো করে যাবো, পুরে দেখবো। এখন আমি আইসো ভাই আইসো আর নিচে সব পূজা রেখে নিয়ে আজকে সব আমাদের পাড়া সরস্বতী পুজো। এটা পাড়া সরস্বতী পুজোর পরে আমি ব্লগ বানাবো, এখন সময় হাতে একদম বাইরেগুলো ঘুরে আসতে হবে। সবাই জানি না তোমরা কেমন কি এনজয় করছো। আমি যাচ্ছি এখন কোচিনে, আমার মানে কোচিন যে কোচিন না, এখন আমি এখন মানে ছেড়ে দিইনি, ধরে রেখেছি, কিন্তু এখন পড়ি না কোচিনে। সেই কোচিনে এখন যাচ্ছি, সেই রাস্তাতেই এখন আছি। তা ও ডাকলো, ওরা অনেক যে ভাই আয় তোরা, তাই ওই কারণেই যাচ্ছি আজকে, ওই উদ্দেশ্যেই যাবো আজকে আমার। তা যাই দেখি কি হয় ওখানে। ঘুরতে যাওয়ার জন্য তা এখন এন্ট্রোটা মারতে ভুলে যাই পড়তে পারে, আমি এন্ট্রোটা মেনে নিই আমি। ওয়েস্ট বেঙ্গল ব্লগ ব্লগার রিজু, সবাই পাশে থাকো, কিচু কিচু লাইক কমেন্ট এন্ড শেয়ার প্লিজ করে দিও। তোমরা সাবস্ক্রাইবটা করতে ভুলবে না, কিচু সাবস্ক্রাইব করে দিও, করে দিও। আর আশা করছি ভিডিওটি ভালো লাগবে, এক টাং করে বাজিয়ে দিও এবং বেল আইকনটা অল প্রেস করবেন এবং সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ। আর ভাই ভিডিওটা স্কিপ করবে না তোমরা, স্কিপ করলে কি বলতো ভিডিওর মুড নষ্ট হয়ে যায়। কোচিনের দিকে এগিয়ে যাচ্ছি, কোচিন নামার সময় নতুন মেম্বার জয়েন হয়েছে ফের একটা, সুয়ং, আমি ডাক নামটা বলবো না। তা সবাই এখন যাচ্ছি একটা নতুন আকাশদার বাড়ি। তা ওখানে গিয়ে নতুন করে ভিডিওটা সামনে, আমার একটা দাদার বাড়িতে এসেছি যেহেতু, তা দাদার বাড়িতে পুজো আছে আজকে। চশমাটা খুলে দিলাম অনেকক্ষণ, আমার চশমাকে পরিয়ে দিয়েছি, মানে অনেকক্ষণ পরে থাকতে আমি যেহেতু চশমা পরি না, একটা শখের জন্য পরি, আমার চোখে কোনো পাওয়ার টাওয়ার নেই, সেই কারণে চশমাটা ওকে এমনি নর্মাল চশমা এমনি সময়ের জন্য কিনেছিলাম, তা ওকে দিয়েছি। আমি অনেকক্ষণ কেউ একটু খালি চোখে আমি হাঁটবো। তা এখন যাচ্ছি আমার একটু সামনে একটা দোকানের দিকে, একটা জিনিস কিনবো, কিনে ফেলবো ওখান থেকে, তো ব্যাক করবো আমরা এখানে। আমার একদম অন্যরকম লাগছে পুরো রীতিমতো আজকে সেই জায়গাটা। সামনে একটা বড়ো প্রজেক্ট হচ্ছে উঠছে, তোমরা দেখতে পাচ্ছি প্রজেক্ট, মানে জায়গাটা আমি সত্যি আমাদের অন্যরকম লাগছে পুরো আজকের দিনটা। বেরিয়ে পড়েছি অলরেডি, এখন আমরা যাচ্ছি মেট্রো স্টেশন, মেট্রো স্টেশনের দিকে, মেট্রো স্টেশন, মেট্রো স্টেশন এখান থেকে সামনে এসে আমাদের সামনে মেট্রো স্টেশন। মানে আমি মেট্রো স্টেশনে এখন একটা দেখলাম একটা কাকিমাকে, মানে ভিখারি কাকিমা, ভিখারি বললে বুঝ, মানে আমাদের মতনই, মানে সে একটা বাচ্চা আছে, তার জন্য একটা বিস্কুটের প্যাকেট নেবো ভাবছি, ভাবছি মানে নিতে যাচ্ছি এখন অলরেডি আমরা। তো আমার সাথে টিচার আছে, এখন জিনিসটা এখন কিনে আমরা ওদেরকে দেওয়ার চেষ্টা দেবো, যাই না নেবে কি নেবে না। এখন ওরা ডাকছে আপনাকে সহযোগিতা করবার জন্য প্রস্তুত। মানে মেট্রো যে টিকিট হয়, টিকিটটা আমার একটা বন্ধু মায়ের ঢুকিয়ে দিয়েছিলো এর মধ্যে, তো অনেকক্ষণ সমস্যার পরে এখন আমরা যাচ্ছি। আমার টিকিট আমার ট্রেন ঢুকে গেলো, মানে মেট্রো ঢুকে গেছে, মেট্রো নিয়ে চলে এসেছি আমরা, কয়েকটা ভালো আছে, চলে এসেছি। এবার
পার্ক স্ট্রিট স্টেশনে। তা এখন আমার বন্ধুরা চলে গেছে, আমার পাখি ইচ্ছে না রীতিমতো, জানি তোদের আগে বেরিয়ে যাবো আমরা। তো অলরেডি আমরা পার্ক স্ট্রিট ময়দানের সামনে পুরো চলে এসেছি, ময়দানটা তোমার এদিকে আমরা এখন ঢুকছি ময়দানে। আশেপাশে যে ময়দান পুরো এটাই পুরো পুরোটাই ময়দান। আশা করি খুবই ভালো হবে ভিডিওটা। ঘোরার মজাটা একদমই আলাদা। তা আমরা সকলেই এখানে ফিল্ম করতে মারতে যাচ্ছি। তা জানি না তোমরা কাল সবাই গেছো সরস্বতী পুজো, আমরা তো যাচ্ছি রীতিমতো আমরা সব করে ছেলে। তা খিল্লিটা একটা অন্যরকম, অন্য অন্য লেভেলের হচ্ছে খিল্লিটা, অন্য অন্য লাভ। আচ্ছা আমাদের বন্ধুদের একটা নতুন পুরোনোটা বন্ধু নাকি দেখা হয়েছে, ওদের সঙ্গে কথাবার্তা চলছে। আমি এখন ড্রাইভার দেখছি কতক্ষণ কথা বলে। সরস্বতী ভর্তি আমি নেই সরস্বতীর মাঝে। অনেকটা হেঁটে ফেলেছি প্রায় আমরা সবাই মিলে, এখনো যাচ্ছে পাচ্ছি না আমাদের কোথায়। আমাদের ভিক্টোরিয়া চলে এসছে, চলে এসছে, অলরেডি চলে এসছি আমরা এর সামনে। তো আমার বন্ধুরা সামনে মানে পাত্তাই দিচ্ছি না রীতিমতো, আমাকে মানে ইগনোর ইগনোর করছে, ইগনোর সময় আমারও আসবে। এখন দাঁড়িয়ে আছি আমরা পুরো তারামণ্ডলের সামনে, কিন্তু তারামণ্ডলে ঢুকবো না যদিও বা তারামণ্ডল থেকে এগিয়ে গিয়ে আমরা যাবো ওখানে, মানে একটা নির্দিষ্ট জায়গা, সেটা বলছি পরে। এখন শিকারি বৃদ্ধ ঠাকুমা বললেই চলে, তার সাথে দেখা হয়েছিল। তা তাকে কিছু টাকা দিলাম, তাকে আশীর্বাদ করলে যে তোমার মানে জীবনে তুমি অনেক বড় হও, ভালো হও বললো। তা তোমাদের সাপোর্ট এবং ওনাদের মতনই কিছু মানুষের আশীর্বাদে আমি যদি হতে পারি, তা আমি নিজের সৌভাগ্য মানে পৃথিবীর সবথেকে সৌভাগ্যবান একটা মানুষ বলে মনে করবো আমি। অলরেডি একটা ফ্লিক্স হবে, আমরা সবাই চলে এসেছি এখানে, মানে ভাজাভুজি হচ্ছে। আর আমরা সবাই একটা করে রোল নেবো, তো রোলের প্রাইস নিচ্ছে এক একটা 25 টাকা খাওয়া হবে। মানে প্রথমবার খাবার কিনতে গিয়ে এত ভিড় পোহাতে হচ্ছে আমার জন্য, আমরা কোনোদিন এরম এখানে তো মনে হয় টিভি লেগে গেছে, টিভি খাবার নেই টিভি ভর্তি। A few moments later আমাদের তপস্যা সমাপ্ত হলো, অবশ্য রেল রোল পেয়ে গেছি, খাওয়া হবে। রোলটা বড্ড সরু ছিল, মানে আমার এদের হয়তো ভরেছে, এ পেট ভরেছে, এ ভাই এ ভাই পেট ভরেছে, পেট ভরেছে, পেট ভরে গেছে আমার, কিন্তু পেটে এক কোনো লাগে না। চলে এসেছি অবশেষে সেই যে জায়গাটা আমি ভেবেছিলাম, তা সেই জায়গাটা আমরা চলে এসেছি, জায়গাটা তোমাদের দেখাবো। জায়গাটা হচ্ছে আমাদের এটা
যেটা বুঝলাম কিছু মানুষ ভালো তো কিছু মানুষ খুবই খারাপ। মানে খারাপ বলতে আমি বলতে চাইবো খারাপ গুণটা কেউ না। পুলিশ অফিসারটা তো ওই পুলিশ অফিসারটা মানে ওই গেটের সামনে আমরা দাঁড়িয়েছিলাম বলে যাচ্ছে তাই ভাবে আমাদেরকে না অনেকজন কি যাচ্ছে তাই ভাবে বললো কি আর করা যাবে, এখান থেকে আমরা চলে যাচ্ছি এখন তো ঢুকতে পারলাম না। মানে এটা কি ভাই এটা এটা পার্ক যেটা আমাদের জন্য না, এটা কাদের জন্য তাহলে? ওই গুটুর গুটুর করার জন্য, প্রেম করার জন্য। হ্যাঁ তাহলে আমরা কি আমাদের জন্য না তাহলে এটা না, তাহলে আমরা কি করবো? খিল্লি 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 ওড়াবো কি রাস্তায় সোরা খিল্লি ওড়া খিল্লি। একটা পার্কের সামনে তো অটোমেটিক আমরা হেঁটে চলেছি। তা আমাদের বন্ধুর বক্তব্য হচ্ছে পার্ক আমাদের জন্য না, পার্ক হচ্ছে প্রেম করার জন্য। তাই যেহেতু আমরা সবাই সিঙ্গেল মানে আমরা এখনও সব ছেলেরা এসেছি তাই আমরা ঢুকবো না এখানে, তা আমরা চলে যাচ্ছি রাস্তার দিকে। আজকে মানে আমরা বাড়ি থেকে চলে যাচ্ছি, তা ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে আমাদেরকে। তা সবাই ভালো থাকবে, ভালো থাকবো, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। এখন আশা করছি লাইক কমেন্ট শেয়ার ভিডিও আছে আমাদের বন্ধু বলে কথা তাহলে করে দেবেন দাদা প্লিজ, আমার কথা না শুনে অন্য অন্য করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে, এখন বাই।